আফগানিস্তানের তালেবান অধ্যুষিত এলাকায় বন্যা, অন্তত 150 জনের মৃত্যু। এবং বিশ্বে করোনা আক্রান্ত প্রায় 20 কোটি মানুষ। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তালেবান নিয়ন্ত্রিত নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, বুধবার রাতে বন্যার সময় প্রদেশটির ওই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন, যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি, ফলে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ওই এলাকায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কামদেশ নামক জেলাটি এখনও তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থাও খুবই দুর্বল। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে বলেও জানানো হয়। এদিকে তালেবানরা জানিয়েছে, বন্যাক্রান্ত এলাকায় নিজস্ব উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের $62,000 সমপরিমাণ ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 42,14,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 19,73,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘণ্টায় 10,400 বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 42,14,000 ছাড়িয়েছে। একই সময়ে 6,61,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,73,00,000-এর বেশি। এদিকে গত 24 ঘণ্টায় ভারতে 44,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 549 জন। এছাড়া গত 24 ঘণ্টায় 1,800-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায়। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 17,85,00,000-এর বেশি মানুষ। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে রয়েছে আলোচনা সমালোচনা, আর এ কারণেই টিকা নিতে অনীহা দেখা গেছে পিছিয়ে পড়া দেশগুলোর সাথে সাথে উন্নত দেশগুলোর অধিবাসীদেরও। তবে করোনা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির বিকল্প আপাতত দেখছে না স্বাস্থ্য বিশেষজ্ঞরা, তাই তো উন্নত দেশগুলোর টিকা নিতে জনগণকে বিভিন্নভাবে উৎসাহিত করছে। এরই অংশ হিসেবে এবার মার্কিন নাগরিকদের টিকা কার্যক্রমের আওতায় আনতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের $100 করে প্রদান করতে দেশটির অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় 8,000 টাকা। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এ সম্পর্কিত একটি বিবৃতি দেওয়া হয়। সম্প্রতি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তুরস্কের দক্ষিণাঞ্চলের মানাওগাত শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে দ্বিতীয় দিনের মতো আগুন জ্বলছে বলে জানিয়েছে দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং কৃষি মন্ত্রণালয়। এ সময় আরও বলা হয়, শতাধিক মানুষকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই দগ্ধ হয়েছেন এবং সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপন কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং হেলিকপ্টারে করে আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে একটি বিমান, একটি ড্রোন, 19টি হেলিকপ্টার, প্রায় 250টি যান এবং 960 জন কর্মী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খেজুরকে অন্যান্য সব ফল থেকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। পবিত্র কোরআন শরীফে 26 বার খেজুরের কথা বলা হয়েছে এবং সূরা মরিয়মে এর উপকারিতা নিয়েও বর্ণনা করা হয়েছে। পক্ষকালব্যাপী পাহাড়ি ধরনের সেই খেজুর উৎসব পালিত হয়েছে কাতারে। উৎসবে খালাস, শিশি, খিনিজি, বারহি নাম না জানা বিভিন্ন জাতের খেজুরের সমারোহ দেখা গেছে। গত 15 জুলাই থেকে শুরু হওয়া এ ব্যতিক্রমী আয়োজনে পর্দা নামছে আজ। দেশটির পৌর ও পরিবেশ মন্ত্রণালয় এবং শতবর্ষ ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ বাজার কর্তৃপক্ষ যৌথভাবে 6ষ্ঠবারের আয়োজন করে। এবারের উৎসবে 114 টনের বেশি খেজুর বিক্রি হয়েছে। মূলত দেশটির কৃষিখাতকে তুলে ধরার জন্য এ আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আফগানিস্তানের তালেবান অধ্যুষিত এলাকায় বন্যা, অন্তত 150 জনের মৃত্যু।
এবং বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে 20 কোটি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।